দেশের একমাত্র স্বনামধন্য বেসরকারি কোম্পানি প্রাণ কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে অসংখ্য পদে নিয়োগ করা হবে পদ সংখ্যা উল্লেখ করা হয়নি যারা এই প্রাণ কোম্পানিতে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুবর্ণ একটি সুযোগ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদে কিন্তু জনবল নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং সরাসরি সাক্ষাৎকারের শেষ তারিখ একুশ উনতিরিশে অক্টোবর ওকে সো এবং আপনারা সরাসরি কিন্তু এখানে সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু চাকরিটা করতে পারতেছেন দেখেন ড্রাইভার পদে কিন্তু লোক নিয়োগ হচ্ছে এখানে ন্যূনতম জেএসি পাশে আবেদন করতে পারবেন পদ সংখ্যার অনির্দিষ্ট অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ হবে বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে চল্লিশ বছর ওকে এই যে পুরো সার্কুলারটা আপনারা এই দেখতে পাচ্ছেন যেটা ড্রাইভার নিয়োগের এই সার্কুলারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং কে কোন জেলা থেকে আপনারা কোথায় সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন অ্যাড্রেসগুলো দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে সেই তারিখ মোতাবেক অ্যাড্রেস অনুযায়ী এখানে উপস্থিত হয়ে ভাইবা দেবেন এবং আপনাদের কেরিয়ারটাকে গড়ার সুযোগ করে নেবেন এরপরে দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সেখানে সেলসে কেরিয়ার গড়ার কথা বলা হয়েছে এখানে টোটাল তিনটি ক্যাটাগরিতে অর্থাৎ সি সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন শোরুম সেলস এক্সিকিউটিভ পুরুষ বা মহিলা এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার শুধু এই পোস্টার জন্য আপনাদের স্নাতক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষ পদ সংখ্যা অসংখ্য ওকে এবং কে কোন জেলা থেকে আবেদন করেছেন এবং তাদের নিজের এলাকার কাছে যে বোধটি রয়েছে প্রাণের সেখানে আপনারা সাক্ষাৎকার দিবেন এই ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে এই নির্দিষ্ট ঠিকানা গিয়েই কিন্তু আপনারা এবং তারিখ মোতাবেক গিয়ে কিন্তু সাক্ষাৎকার দিতে হবে ওকে তো এই যে এই ছিল আসলে প্রাণের নতুন সার্কুলারটি সো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে এই সার্কুলারটি দেখে নেবেন এবং আপনাদের নির্দিষ্ট ঠিকানাটা দেখে নেবেন কোথায় গিয়ে আপনারা সাক্ষাৎকার দিবেন এবং আগ্রহী যারা প্রার্থী রয়েছে তারা আপনারা কি করবেন আপনাদের সাথে নিয়ে আসতে হবে আপনাদের শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি তারপরে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নাগরিকত্বর ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনারা সরাসরি হাজির হয়ে ভাইবাদ দিয়ে কিন্তু এখানে চাকরি কনফার্ম করতে পারেন সো গাইস আজকে এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ